চলতি হওয়া করোনা ভাইরাস ইতিমধ্যে বিশ্বের 100টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর পাশাপাশি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এর মধ্যে বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত 3 জন রোগী শনাক্ত হয়েছে। তবে রোগটি নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। করোনা ভাইরাস এমন এক ভাইরাস যা সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতোই প্রথমে আক্রমণ করে ফুসফুসে। মধ্যপ্রাচ্য থেকে আসা এই ভাইরাস থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আস্তে আস্তে তা মারাত্মক আকার ধারণ করে, যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ অতি সাধারণ। ঠান্ডা লাগার মতোই সর্দি কাশি, মাথা ব্যথা, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর হয় এই ভাইরাস সংক্রমণে। এই ভাইরাস খুব সহজেই একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। শারীরিক ঘনিষ্ঠতা এমনকি করমর্দন থেকেও এই রোগ ছড়াতে পারে। রোগী বা তার জিনিস ধরার পর ভালো করে হাত না ধুয়ে চোখ মুখ চোখ নাকে হাত দিলে এই রোগ ছড়াতে পারে। হাঁচি কাশি থেকেও এই রোগ ছড়ায়। করোনা ভাইরাস নিয়ে ভীত বা আতঙ্কিত না হয়ে আমাদের সকলের উচিত সতর্কতা অবলম্বন করা। নিয়মিত জীবাণুনাশক সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া উচিত। কাশি বা হাঁচি দিচ্ছেন এমন ব্যক্তি থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখা প্রয়োজন। হাত না ধুয়ে চোখ নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না। রান্না করার আগে ভালো করে খাবার ধুয়ে নিতে হবে। যে কোনো খাবার ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে। অসুস্থ ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসা যাবে না। কাপড় একবার ব্যবহার করে ধুয়ে ফেলুন। বাড়ি এবং কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। বাইরে ব্যবহৃত জুতা ঘরে ব্যবহার করা যাবে না, খালি পায়ে হাঁটা যাবে না। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে। জ্বর কাশি ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। অসুস্থ বোধ করলে বাড়িতে অবস্থান করা উত্তম। জনাকীর্ণ স্থানে সতর্ক থেকে মাস্ক ব্যবহার করতে হবে। শিশু বৃদ্ধ ও ক্রনিক রোগীদের ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকতে হবে। নিজেকে নিরাপদ রাখতে আপাতত বিদেশ ভ্রমণ না করাই ভালো। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে IEDCR এর হটলাইন নম্বরে ফোন করলে তারা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবেন। হটলাইন নম্বরগুলো হচ্ছে 01937110011।